আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আনিসুর রহমান রুমি আছি আপনাদের সাথে। আজকে পরিচয় করিয়ে দেব সবচেয়ে সুন্দর অ্যাকোয়ারিয়াম ফিশ, ফ্লাওয়ার হর্ন। এই মাছটি সর্বপ্রথম বাজারে নিয়ে আসে মালয়েশিয়া 1993 সালে। এর স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য এই মাছটি শুরু থেকেই মালয়েশিয়ার আশেপাশে কান্ট্রিগুলোতে হচ্ছে জনপ্রিয় হয়ে ওঠে। কিছুদিনের মধ্যেই এশিয়া ছাড়িয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে। তবে বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এই মাছটি খুবই অ্যাগ্রেসিভ। আর এই মাছটির বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে এই মাছটির মাথাটা অনেক ফোলা থাকে। আর এই মাথা ফোলা এবং হচ্ছে তাদের স্বতন্ত্র কালারের জন্য অ্যাকোয়ারিয়াম প্রেমীদের কাছে এই মাছটি খুবই চাহিদাসম্পন্ন। এই মাছগুলোর লাইফ টাইম হচ্ছে প্রায় 11 থেকে 12 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তো এই মাছগুলো হচ্ছে খুবই খুবই সুন্দর, আর অ্যাকোয়ারিয়াম প্রেমীরা হচ্ছে মাছটি বাংলাদেশে পায় না। বাংলাদেশের বাজারে এই মাছটি এখনও অতটা অ্যাভেলেবেল হয় নাই। তো যারা এই মাছটি সংগ্রহ করতে চান তাদেরকে অবশ্যই কাঁটাবন থেকে সংগ্রহ করতে হবে। যারা এই মাছটি সংগ্রহ করতে চান তাদেরকে অবশ্যই সর্বনিম্ন 40 গ্রামের একটি অ্যাকোয়ারিয়াম লাগবে। 75 গ্রামের একটি অ্যাকোয়ারিয়াম হলে ভালো হয়, তো মোর দেন 120 গ্রাম হলে ভালো হয় আর কি। তো যারা সংগ্রহ করতে চান তারা কাঁটাবন থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও অন্যান্য অ্যাকোয়ারিয়াম ফিশ এবং দেশি ফিশ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।